হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সন্দীপ আর পিঙ্কি ফারারের ট্রেলার টু। তো এটার ফার্স্ট ট্রেলারটা আজ থেকে ঠিক এক বছর আগে এসেছিল এবং তখনও রিয়াকশন দিয়েছিলাম। এবং দিবাকর ব্যানার্জি সিনেমা মানে আমি খুব এক্সাইটেড থাকি, আপনারা প্রত্যেকেই জানেন ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম মেকার্স অফ ইন্ডিয়া রাইট নাও। তো সন্দীপ আর পিঙ্কি ফারার দিবাকর ব্যানার্জি প্রোডাকশন এবং যশরাজ থেকে আসছে। মজার ব্যাপারটা হচ্ছে যে আনু মালিককে মিউজিক ডিরেক্টর হিসেবে নিয়েছে, এটাই আমি দেখতে চাই যে আনু মালিককে কেন নিয়েছে। মানে দিবাকর ব্যানার্জি কিন্তু কোনো কাজ ওরকম করে না, ওরকম মানে হুটপাটাং করে না, এটা কোনো কারণ আছে তবেই নিয়েছে। তো সেটা আমরা সিনেমাটা এলে পরে বুঝতে পারবো। এবং এই এটার স্ক্রিপ্ট রাইটার হচ্ছে দিবাকর ব্যানার্জি নিজে, সাথে বরুণ গ্রোভারও রয়েছে। তো বেশ একটা কমেডি, একটা হিউমার তো থাকবেই এবং সেটা ট্রেলার থেকে আমরা অল্প অল্প আভাস পাচ্ছি। এবং একটা ডার্ক হিউমার, একটা এরকম জনরা হবে এবং তার সাথে সাথে মানে হিউমারটা থাকেই দিবাকর ব্যানার্জি সিনেমাতে। আপনারা যদি দেখেন খোসলা ঘোসলা বা ওই লাকি লাকি, ওয়ে হিউমার প্লেজ এ ভেরি ভাইটাল রোল অ্যান্ড দ্যাটস ভেরি ডার্ক অ্যান্ড এভরিথিং। তো এখানে যতদূর মনে হচ্ছে যে যে পিঙ্কি মানে আপনি যদি দেখেন সন্দীপ আর পিঙ্কি ফারার, জেনারেলি নামটা দেখে আপনার মনে হবে সন্দীপ হচ্ছে অর্জুন কাপুর এবং পিঙ্কি হচ্ছে পরিণীতি চোপড়া, বাট রাদার ইট ইজ অপোজিট। সন্দীপ ইজ অ্যাকচুয়ালি সন্দীপ কর, দ্যাট ইজ পরিণীতি চোপড়া, এবং পিঙ্কি ইজ অর্জুন কাপুর। তো অর্জুন কাপুরকে কেউ দায়িত্ব দিয়েছে পিঙ্কি মানে সন্দীপকে মারার, এবং ওর মনে হচ্ছে অর্জুন কাপুরের মনে হচ্ছে যে ওকেও মেরে দেবে আফটার হি কিলস পরিণীতি, তাই জন্য ও মারছে না। এবার তারপরে তারা দেয়ার অন আ রান এবং তারা নেপাল বর্ডার যাবে, তাই জন্য তারা রয়েছে হচ্ছে রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার বাড়িতে। তো সেখানে কি কি সিচুয়েশন হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এটা দের ইজ এ কেওস গোয়িং অন, পুরো গল্পটা এক্স্যাক্টলি বলার ইয়ে নয়। কাস্টিং অসাধারণ রয়েছে, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, জেরি বেলাবত এনার প্রত্যেকে রয়েছে, এবং দিবাকর ব্যানার্জি বানাচ্ছে মানে বুঝতেই পারছেন। এবং পরিণীতি চোপড়া এবং অর্জুন কাপুরের কাছ থেকেও কিন্তু তারা ভালো মানে তাদের কাছ থেকে ভালো অভিনয় করিয়ে নেবে, এটা কিন্তু দিবাকর ব্যানার্জি পারে। মানে এটা আপনি 100% মানে আমি অর্জুন কাপুরের অনেক সিনেমা বলেছি ট্র্যাশ, সত্যি ট্র্যাশ, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে একটা বিলিভ আছে, দ্যাট ইজ বিকজ দ্য ডিরেক্টর ইজ দিবাকর ব্যানার্জি। এবং ট্রেলারটা সত্যি বলছি, ট্রেলারটা থেকে আমরা গল্পের ঠিকঠাক আভাস পাই না। ট্রেলার ফার্স্টের ট্রেলারটা এটার থেকে অনেকটা বড় ছিল। তো দেখা যাক কি হয়, বাট আমার তো বেশ ভালোই লাগছে। মানে মানে যে ও যে মুডটা ক্রিয়েট করে, এবং দেখুন কত সাটল ভাবে একটা পলিটিক্যাল জিনিসপত্র রয়েছে যে এখন প্রেজেন্টলি আমাদের দেশের সিনারিওতে কি হচ্ছে, যে যদি কোনো লোককে মানে সে অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যাচ্ছে বা পুলিশের হাতে মরে যাচ্ছে তখন তাকে একটা তকমা দিয়ে দেওয়া হচ্ছে টেররিস্ট বা পাকিস্তানি। তো সেইটারও কিন্তু একটা ছাপ আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, যা প্রুফ করো এলো পাকিস্তানি, এনকো বানাও পাকিস্তানি, মানে ওই ব্যাপারটা কিন্তু রেখেছে। যেটা জম্বি ফিল্মটা যেটা বানিয়েছিল গোস্ট স্টোরিজ এর মধ্যে, দ্যাট ওয়াজ আগেন দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি পলিটিক্যাল, মানে থিমটা পলিটিক্যাল ছিল, বাট দ্য ট্রিটমেন্ট ওয়াজ লাইক এ জম্বি ফিল্ম। সো এই ব্যাপারগুলো কিন্তু দিবাকর ব্যানার্জি কন্টিনিউসলি নিজের সিনেমাতে আন্ডারটোনে করে যান, যেগুলো দেখতে খুব ভালো লাগে। এবং দ্য এন্টায়ার ট্রিটমেন্ট অ্যান্ড ডিরেকশন ইজ এভরি মানে ভেরি আপ টু দ্য মার্ক। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সন্দীপ অ্যান্ড পিঙ্কি ফারার। এবং যাই না, এখনো মহারাষ্ট্রতে বিভিন্ন জায়গায় লকডাউন হয়ে যাচ্ছে, মুম্বাইতে লকডাউন হয়ে যাচ্ছে, এবার সামনের দিনে কি হবে যাই না, বাট আমার মনে হয় ছবিটা রিলিজ করুক আর যেন ডিলে না হয়, এবং এই ছবিটা দেখার জন্য আমি মানে ওয়েট করে আছি অনেকটা সময় ধরে। লেটস সি কি হয়। তো আপনাদের কি রিয়াকশন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।